দর্শক আপনাদের সবাইকে স্বাগত জয় যাত্রা বিশ্লেষণে আপনারা জানেন দৈনিক ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়েই আমরা আমাদের জয় যাত্রা বিশ্লেষণ সাজিয়ে থাকি এবং এখানে প্রত্যেকটি ইস্যু নিয়ে গঠনমূলক সমালোচনা করা হয় এই ধারাবাহিকতায় আমরা আমরা স্টুডিওতে উপস্থিত থাকেন দুজন অতিথি আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমার বাম পাশে হচ্ছে ডক্টর মোহাম্মদ আব্দুল জলি চৌধুরী অধ্যাপক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঠিক আছে আমার বামে উপস্থিত আছেন ডক্টর জোসনি লিপি আমি শিশু সাহিত্যিক এবং সহকারী সম্পাদক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমাদের টেলিভিশনে আসার অনেক ধন্যবাদ আমরা শুরুই করতে চাই খাদ্যে ভেজাল নিয়ে যখনই ভেজালের কথা আসে তখনই হচ্ছে আমরা স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়ি এবং ভেজালটার কারণেই আসলে স্বাস্থ্যকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে যে ডাক্তার স্বাস্থ্য খাত এসবের মধ্যেও ভেজাল খোঁজার একটা সাধারণত একটা গতানুগতিক চিন্তা চেতনা মানসিকতা দেখা যায় আপনি এই বিষয়টা নিয়ে কি বলবেন জি ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ ইস্যু আপনি নিয়ে এসছেন ভেজাল যেমন আছে ভেজাল বিরোধী আন্দোলনও চলতেছে ভেজাল বিরোধী কার্যক্রম চলতেছে সরকারের পক্ষ থেকে আর বিশেষ করে এটা রমজান মাস সুতরাং এখানে মানুষ চায় যে একটু পাক পবিত্র হয়ে থাকতে এবং সব কিছুতেই ভেজাল যেন না থাকে সেটা আর বেশি সজাগ থাকতে চায় মানুষ সেই লোককে ভেজাল বিরোধী কর্মকাণ্ড সরকার চালাচ্ছেন আসলে ভেজাল জিনিসটা এটা রিলিফ জিনিস কারণ ধরেন ভেজাল আপনি যে বলবেন যে কলা পাকানোর জন্য আম পাকানোর জন্য বা মনে করেন যে আপেল অনেক দিন রাখার জন্য কিছু জিনিস কেমিক্যাল দেওয়া হয় এটাকে আমরা ভেজাল বলতে পারি কিন্তু এটাও ঠিক যে যে কোনো জিনিস ফল বিশেষ করে ফল যখন 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 বৃদ্ধ থেকে ফল যখন আসে এখানে কিন্তু ফরমালিন থাকে কিন্তু আবার কলা বা কাঁঠাল বা আম পাকানোর জন্য অনেক কিছু ব্যবহার করা হয় দেখতে হবে এটার পরিমাণটা কেমন কতটুকু ব্যবহার করা হয় সে তার উপরে ভেজাল সুতরাং ভেজাল সত্ত্বে সবাই জন্য গড়ে ব্যবহার করা ঠিক হবে না এবং যে জিনিসটা আমরা ব্যবহার করি সেটা কতটুকু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এইটার ব্যাপারে বিজ্ঞানের সম্মত কার্যক্রম কতটুকু বাংলাদেশ স্বাস্থ্য বলা মুশকিল তবে আমার মনে হয় কৃষি বিশ্ববিদ্যালয় আরও কিছু কাজ করে কারণ আপনি ফরমালিন তো আমি বললাম যে ফরমালিন আপনি দেওয়া হয় ফলকে তাজা রাখার জন্য যখন বিদেশ থেকে আসে বা ফল যখন বাজার করা হয় তখন যদি ফলগুলি না দেওয়া হয় তাহলে কিন্তু এটা কিন্তু না বলে থাকবে না থাকবে না কিন্তু যখনই এটা পরিমাণে বেশি হয়ে যাবে তখনই সেটাকে আমরা ভেজাল বলব এখন বলেন যে কলা একটা ইম্পর্টেন্ট জিনিস বিশেষ করে রমজান মাসে বা মনে করেন যে আম পাকানোর জন্য কারো দেওয়া হয় এটাকে হলুদ বা লাল করার জন্য দেওয়া হয় এটাও কিন্তু একটা পাকানোর জন্য দেওয়া যেতে পারে কিন্তু যখন পরিমাণটা বেশি হবে তখনই কিন্তু সেটাকে আমরা ভেজাল বলবো আর এমনি তো আর অনেক ভেজাল তো অনেক ধরনের আপনি মনে করেন যে যে আমরা যে মনে করেন ভেজালের কারণে স্বাস্থ্য কতখানি আমরা স্বাভাবিক যদি ভেজালটা যদি গ্রহণযোগ্য পরিমাণে বেশি হয় তাহলে স্বাস্থ্য ক্ষতি হবে স্বাস্থ্যের জন্য বিভিন্ন কেমিক্যালস বিভিন্ন উপাদান উপাদান উপাদানের জন্য স্বাস্থ্য জন্য ক্ষতিগর হতে পারে বিশেষ করে যেগুলো হয় একটা সাময়িক যেমন যদি ইরিটেন্ট জিনিস খাওয়া হয় তাহলে বমির ভাব বমি ডায়রিয়া আমাশয় এগুলো হইতে পারে একটা আর দীর্ঘস্থায়ী যেগুলো এগুলো একটা কেমিক্যালস এগুলো একটা ক্ষতিকর দিক সাধারণত এখন দেখা যায় যে মনে করা হয় যে এখন ক্যান্সার রোগের প্রভাব বাংলাদেশে অনেক বেড়ে গেছে এটা একটা হইতে পারে ডাইগনি বিশেষত এটা যেমন এটাও যেমন ঠিক মানুষ সচেতন এটাও ঠিক আর এটাও ঠিক অনেকে মনে করতেছে যে যেহেতু ভেজাল এখন বেশি বেড়ে গেছে এই দেশে সেই জন্যই বোধহয় ক্যান্সারের প্রকোপটা বেড়ে বেশি গেছে বেড়ে গেছে এবং সেই ক্যান্সার অনেক ধরনের ক্যান্সার হতে পারে যেহেতু যে যাই আমরা খাই সবগুলা প্রথম অন্তরে যায় পাকাস্তলী থেকে শুরু করার সমস্ত অন্তরে যায় সুতরাং সেখানে ক্যান্সার হইতে পারে এটা শোচিত হওয়ার পরে এটা লিভার হইয়া যায় লিভার ক্যান্সার হতে পারে তারপর পস্ত্রাপ দিয়ে বাড়িতে পারে সেখানেও ক্যান্সার পস্ত্রাব মূত্র নারী মূত্রস্থলী ওখানে ক্যান্সার হতে পারে এবং আলটিমেটলি তো শরীরের যে কোনো ক্যান্সার হতে পারে সুতরাং এই ভেজাল বিভিন্ন ধরনের ভেসাল বিভিন্ন ধরনের কেমিক্যাল যখনই মানুষের শরীরে প্রবেশ করবে মাত্রার অতিরিক্তে এবং আপনি সারা বছরে আজকে একটু খাইলেন তাতে আপনার ক্যান্সার হয়ে যাবে না কিন্তু এই জিনিসটা যদি ভেজাটা যদি দিনের পর দিন মাস পর মাস কেউ খায় তাহলে তার কি মিলে একটা আসে মানে টোটাল যে একটা শরীরে জমা হয় সেটা তো হইতে পারে এবং সে কত পরিমাণে খেলো কদিন খেলোক কী খাইলো তার উপর নির্ভর করে সুতরাং ভেজাল যে ক্ষতিকর এতে কোনো সন্দেহ নেই এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটা স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এতে কোনো সন্দেহ নেই সেই জন্য অবশ্যই আমাদেরকে সজাগ তো বসে থাকতে সজাগ থাকার জন্য সরকার তো সজাগ আছে বলে মনে হচ্ছে কিন্তু সরকারের পক্ষে বোধহয় একা সম্ভব না কত জায়গায় সরকার মানে ইয়া করবে এই জায়গাগুলো বাছাই করার জন্য আমি লিপির কাছে না আপনি শিশু সাহিত্যিক এবং শিশুদের নিয়ে আপনার বেশ গবেষণা আছে এবং আপনি বেশ পছন্দ করেন এটা আমার জানা মতে এই যে ভেজাল এবং খাদ্যে ভেজাল বিশেষ করে শিশু পণ্যে ভাজেল এই বিষয়টাকে আপনি এটাকে কিভাবে ইয়ে করেন বর্ণনা করেন আর সেই সাথে হচ্ছে গণমাধ্যম কতটা সোচ্চার এই আসলে আমার যেটা মনে হয় যে একটা শিশুর বেড়ে ওঠার জন্য তার মানসিক বিকাশ যেমন প্রয়োজন আছে তেমনি তার খাবারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ শিশু যখন বেড়ে ওঠে স্যার খুব ভালো করে বলতে পারবেন যে শিশু বেড়ে ওঠে তার সেই খাবারটা খেয়ে কিন্তু বেড়ে ওঠে তার বিকাশের ব্যাপারটা যে বিকাশ বা সাহিত্যের যে ব্যাপারটা সেটা কিন্তু আরো অনেক পরে মানে আমার প্রথম প্রথমত যেটা প্রয়োজন সেটা গঠন হয় খাবার মধ্যে হ্যাঁ তার বেড়ে ওঠাটাই কিন্তু খাবারের মধ্য দিয়ে গড়ে ওঠে এবং সেখানে যদি ভেজাল থাকে

অবশ্যই উঠে আসছে আমাদের দেশে তো গণমাধ্যমের বিকাশ কিন্তু এখন খুব খুব দেখতে পাচ্ছি তো গণমাধ্যমে অবশ্যই উঠে আসছে শুধু তো গণমাধ্যমে উঠে আসলে হবে না একজন সংবাদকর্মী বা সরকার কতটুকুই বা করতে পারবেন আসলে সবচেয়ে দরকার যে আমাদের নিজেদের মানে ব্যক্তি সচেতনতা খুব বেশি প্রয়োজন মানে ভেজালকে প্রতিরোধ করতে হলে খুবই বেশি প্রয়োজন আমি ব্যক্তি যদি খাবো না আমি এই খাদ্যে ভেজাল আছে বা আমি জানতে পারছি আমি খাবো না আমি পাঁচ দিন খেলাম না তাহলে কিন্তু যারা ভেজাল নিয়ে ভেজাল মেশাচ্ছে তাদের সেই পণ্যটা যদি বিক্রি না হয় তাহলে কিন্তু পরদিন তারা ওই পণ্যে ভেজালটা মেশাবে না তার মানে দরকার হচ্ছে ব্যক্তি সচেতনতা মানে খুব বেশি করে দরকার হ্যাঁ উনি যে কথা বলছেন যদি ওনার বিভাগে এটা গণমাধ্যম কিন্তু বেশ সচেতন কারণ এই দেশে অনেক কিছু কিন্তু গণমাধ্যম সচেতন দেখি অনেক কিন্তু সরকার নজরে আসছে এবং সরকার একসাথে বাধ্য হচ্ছে ভেজা কেন বলেন

কেন এটা ঘরে বানানো যাইতো না এত কি মানে বাজারে কিনতে হবে মানুষ তো সচেতন না আম দেখেন বাজারে ভরা মানুষ জানে যে আমটা কিন্তু মানে হয় না কিনলো কিনার পর্যন্ত কিন্তু এটা কিন্তু তো আসে কিভাবে এটাকে ইয়া করতে হবে যে আমটা যদি কিনা পর যদি আপনি পানি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু উপরে খোসা থেকে যে জিনিসগুলো আসে এগুলো অনেকগুলো কিন্তু ভিজে ভিজে চলে যায় এটা কিছু করে না কিন্তু আমি একটু ব্যক্তিগত বলি আমার আমার যখন নাতি আছে ছোট ও যখন বড় হচ্ছিলো আমি কিন্তু সবসময় খেয়াল করতাম যে তাকে পিওর জিনিস কিভাবে খাওয়ানো যায় উনি যে কথা বলতেছিলেন আমি কিন্তু গ্রাম থেকে আমার ভাই বোনকে বলে রাখতাম যে তোমাদের ওটা ঠিক আমার কাছে পাঠাই দিই করাটা হ্যাঁ আমরা বাড়ির থেকে আনতাম চেষ্টা করতাম ওকে কিন্তু ভালো জিনিসটা খাওয়ার জন্য ওখানে আমি জানি যে উনি কথা বলতেছিলেন যে ছোট ভাষায় যদি আমি ভেসাল কিছু কম খাওয়াইতে পারি তাহলে তার আর্ডিমেলি ডেভেলপমেন্টটা ভালো হবে এই সবাইকে একটু সচেতন সেটা চাই সেটা হচ্ছে যে আমিও কিন্তু আমার আমার বাচ্চাদের

সব সময় তো আর সবার তো বাড়িতে সেই অপরচুনিটি নাই না সচেতন হইলে সম্ভব হয় আসলে মানে সবটা তো পারা যাবে না যতটুকু সম্ভব এবং আমি যদি ওই পণ্যটা বর্জন করি যে না আমি এই পাঁচ দিন আমার একটু কষ্ট হলো সাময়িক কষ্ট হলো যে আমি পাঁচ দিন এই আমটা খাবো না এই তরমুজটা খাবো না এই কলাটা খাবো না আমার কিন্তু খুব বেশি ক্ষতি হচ্ছে এমন না তাহলে কিন্তু ওই পণ্য যখন ওই দোকানে বিক্রি হবে না সে কিন্তু বাধ্য হবে ভালো জিনিসটা বিক্রি করতে শুধু খাবারে কেন স্যার আমরা ওষুধে তো ভেজাল দেখি কখনো কখনো স্প্রে ওষুধ পাই ডেট পার হয়ে গেছে এরকম ওষুধও আমরা দেখতে পাই সেক্ষেত্রে ডাক্তারদের ভূমিকা যারা আপনারা গুরুত্বপূর্ণ মেডিসিন বিভাগে ছেলে আছে এটা ভেজাল সব জায়গায় আছে সব জায়গায় কেন না ভেজাল আর জিনিস তা যেটা দুই জিনিস ভেজাল এখন মনে করেন অ্যান্টিবায়োটিক নিয়ে একটা বড় হ্যাঁ ভেজালটা যেটা হচ্ছে ভেজালটা যেটা হচ্ছে যাচ্ছে এটা ডিপেন্ড করে আমাদের সরকারের বা যারা ড্রাগ অথরিটি আছে তাদের কতটুকু কর্তৃত্ব আছে তারা কতটুকু করতে পারতেছে এত কোম্পানি আছে এরা যে জিনিসটা হয় ধরেন প্রথম যে ভ্যাজটা বাড়লে হয়তো এরা সিলভার দিলো যে ওষুধটা ঠিক আছে কিন্তু এরপরে যে ওষুধগুলো হচ্ছে ডেলি প্রতিদিন প্রতি মাসে ওটা কিন্তু প্রতিদেশ চেক করা হয় না ব্যাস প্রতি আমার অনেক চেক করা হয় ব্যস্ত চেক করা হয় না সুতরাং গ্রামেগঞ্জে অনেক জায়গায় ছোটো ছোটো ফ্যাক্টরি হয়েছে ওষুধ বাজারে আসছে লাইসেন্স নামা আসে এখন এমনও শোনা গেছে যে অনেক ওষুধে ওষুধ নেই মানে আটার গোড়া মেশানো আছে এখন প্রশ্ন উঠবে ডাক্তাররা কেন লেখে ডাক্তাররা লেখে এখন ডাক্তার লেখে এটা তো যেহেতু গভর্নমেন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে সুতরাং তারা লিখতে তো পারে কিন্তু ডাক্তার যদি সচেতন হয় আবার সেই একেবারে সচেতন থাকে তাহলে ডাক্তার বুঝতে পারে যে কোনো তো সচেতন হলে তার বোঝা উচিত বোঝা উচিত বোঝা উচিত বা বুঝতে পারা দরকার বা পারতে পারা বা চেষ্টা করা উচিত যে কোনো সীটতে ভালো কোনো সীটটা খারাপ কোনো সীটার ভেজাল সে তো পরীক্ষা করে বুঝবে না কিন্তু তার এক্সপিরিয়েন্স তার অনুমান তার জ্ঞান দিয়ে সে বুঝতে পারবে বোঝা উচিত আর কি যে কোনো সীটটা ভেজাল তো কেমিক্যাল ব্যস করতে পারবে না অলরেডি সে গভর্নমেন্ট অ্যাপ্রুভ হয়ে আসে আমি একটু বলতে চাই যেটা হচ্ছে যে মানে সবাইরা কেউ কেউ হয়তো যে যারা বিভিন্ন ওষুধ কোম্পানির এবং তাদের নির্ধারিত কিছু ওষুধ ডাক্তাররা লিখে দিচ্ছে মানে আমি সবার কথা বলছি না কেউ কেউ সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন তারা কিন্তু সচেতন মানুষ একজন ডাক্তার সে একজন সব থেকে সচেতন মানুষ শিক্ষার কিন্তু শিক্ষিত মানুষ আছে লেখাপড়া শিখলে এটা কিন্তু হ্যাঁ বলতে পারেন সে ডাক্তারি পাস করছে বা তার মানে তাকে শিক্ষিত সংজ্ঞা দিয়া সংজ্ঞা করা মুশকিল আছে এখন কেন লেখে এটা অনেকগুলো ফ্যাক্টর আছে একটা বললেন যে রিপ্রেজেন্টগুলা রিপ্রেজেন্টগুলা হয়তো পার্সু করে করে লোভ দেখায় এটা হইতে পারে কিছু মতো থাকতেই পারে এটা থাকতে পারে দেখায় ওরা দেখায় আরেকটা হলো এই যে যে ওষুধগুলো নাকি ভেজাল এই ওষুধগুলো কিন্তু দামে কম একটা ওষুধ দোকান সস্তা ওষুধ দোকানে দেখবেন যখন দেয় তারা হয়তো ফিফটি পার্সেন্ট দিয়ে দিচ্ছে যখন ডাক্তার একটা ওষুধ লেখলো তখন একটা ইন্ডিভিজেন নাম লেখলো দোকানে কিন্তু সে চেঞ্জ করে ফেলে

ডাক্তার লাইফ লাইফ অ্যাডভোকেট শিক্ষক মানে কি হ্যাঁ ঠিকই আছে প্রফেশনে কিছু লোক তো থাকতেই পারে তো না থাকা উচিত নয় থাকা উচিত নয় এই কাজগুলো করার জন্য যেসব প্রফেশনাল বডিগুলো আছে আমার মনে হয় আমাদের বিএমএ আছে বিভিন্ন প্রফেশনাল বডি আছে তাদের উদ্যোগ নেওয়া উচিত তাদের উদ্যোগ নেওয়া উচিত আর একটা জিনিস জানেন আমাদের যে কারিকুলাম আছে মেডিকেল কারিকুলাম যেগুলো আছে এখানে কিন্তু ওই জিনিসটা দেখা হয় না কিন্তু আমরা বই পড়ি মানে শিক্ষার একটা পার্ট আসলে থাকা উচিত হ্যাঁ কিন্তু এখন আমরা ঠিক আছে না এটা আমরা ভাবতেছি এখন কিন্তু আসতেছে কিন্তু তখনই আমার শিল্পী লিপি আপনার জন্য আমার কোশ্চেন এটা হচ্ছে যে সম্প্রতি যৌন নিপীড়নের অভিযোগ উঠছে নানান ক্ষেত্রে ইভেন ডাক্তারদের বিরুদ্ধেও গণমাধ্যমেও আর নারী নির্যাতনের ঘটনা তো আমাদের নিত্যনৈমিত্তিক ঘটনা মানে এটা আমরা ডেইলি পেপার খুললেই দেখতে পাই টেলিভিশনের সুইচ অন করলেই দেখতে পাই এটার আসলে আপনি কিভাবে মূল্যায়ন করেন এই ঘটনাগুলোকে নারী নির্যাতন এবং যৌন নিপীড়ন এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার এবং আমরা অনেক ক্ষেত্রেই গণমাধ্যমে যেমন দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নারীরা নির্যাতিত হচ্ছে মানে যৌন নির্যাতনের শিকার হচ্ছে তো আসলে যতটা না শিকার হচ্ছে তার চেয়ে কিন্তু খুব খুব কম কিন্তু আমাদের গণমাধ্যমে উঠে আসছে মানে কিছু হয়তো সাহসী নারী আছে বা তার ভেতরের কথাটাকে সে বলার চেষ্টা করছে খুব বেশি যে বলতে পারছে এমন কিন্তু না তার মানে কি শিকার শিকার বেশি 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 হচ্ছে হচ্ছে বলছে বলছে কম কম এবং আরেকটা জিনিস আমরা খুব করে লক্ষ্য করছি যে কোনো নারী যখন যৌন নির্যাতনের শিকার হয় বা সেটা আপনি গণমাধ্যমে বলেন বা যে কোনো সেক্টরে বলেন নারী বলেই কিন্তু তাকে সেই নির্যাতনটাকে ভিন্ন খাতে এবং তার নৈতিক চরিত্রটাকে যদিও কিন্তু গণমাধ্যমের গণমাধ্যমের যে নীতি নৈতিকতা বা নারীর নীতি যেটা বলে সেখানে কিন্তু কখনোই বলা নেই যে কোন নারীর চরিত্র হরণ করে কোন নিউজ করা হোক এটা কিন্তু কখনোই নেই কিন্তু আমরা অনেক সময় করে ফেলি এটা কিন্তু একদমই অনুচিত। সচেতনভাবেই করি কখনো সচেতনভাবেই হয়তোবা করে ফেলি। তো একজন নারী যখন নির্যাতনের শিকার হয়, যৌন নির্যাতনের শিকার হয়, সে কিন্তু তার নিজের যে নির্যাতিত নিগ্নিহিত হবার খবর সে কি মিথ্যা মিথ্যা বলবে বলে আমার কিন্তু একদম মনে হয় না। একদমই মনে হয় না। কারণ নিজের নির্যাতনের কথা অনেকে কিন্তু বলে যে মেয়েরা ফাঁসানোর জন্য এই কাজটা করে অনেকে সচেতন ভাবে আমি একদম রাজি না এই কথার সাথে আমি একদমই একমত না আমি নিজে একজন নারী হিসাবে আমি এটা বলতে পারি যে আমার যে ভিতরের গ্লানি বা আমি যদি কখনো নির্যাতনের শিকার হই বা আমার মতো কোনো নারী যদি নির্যাতনের শিকার হয় সে যে বল মানে অনেক অনেক নিজের মধ্যে অনেক ঘাত প্রতিঘাত নিজের সঙ্গে যুদ্ধ করে কিন্তু সে বলতে পারে সেই কথাটা যে আমি বলতে পেরেছি আমি নির্যাতনের শিকার হয়েছি অনেক নারী কিন্তু বলতে পারতো যদি অনেক সময় নিয়ে নেন তখন কিন্তু যারা সুযোগ সন্ধানীরা কিন্তু বলবে আগে বললো না কেন সব সময় কিন্তু বলার মতো পরিস্থিতি বা সেই সময়টা কিন্তু হয়ে ওঠে না বা বলতে পারা যায় না একজনের সারা জীবনের নির্যাতনের কথা যে সময় বলা যেতে পারে আমি আজকে বলতে পারলাম না বলে যে বিশ বছর পরেও সেটা বলতে পারবো না এমন তো না আমি আমার ভেতরে যুদ্ধ করার ক্ষমতাকে তো আমি বাড়াতে পারি আমি আজকে হয়তো বাড়াতে পারছি না দশ বছর পরে বা বিশ বছর পরে বা পাঁচ বছর পরে তো আবার সেই ক্ষমতা বাড়তেই পারে আমি সেটা বলতেই পারি তার মানে যে আমি নির্যাতিত হইনি সেটা কিন্তু ঠিক না মিথ্যা হয়ে যায় মিথ্যা হয়ে যায় প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আমরা আরো কথা বলবো তার আগে নিব ছোট্ট একটি বিরতি আমাদের সঙ্গে থাকুন বিরতির পর আবারও স্বাগত জয়যাত্রা বিশ্লেষণে আমরা কথা বলছিলাম স্যার নৈতিক অবক্ষয় নিয়ে মানুষের নারী নির্যাতনের কথা নিপীড়নের কথা নিয়ে আমরা অনেক সময় দেখি যে শুধুমাত্র শারীরিক নির্যাতন ইতা নির্যাতন বহু ধরনের নির্যাতনের শিকার হই আমরা বিশেষ করে ডাক্তারদের দ্বারা আপনি দেখবেন যে ম্যাক্সিমাম আমি ম্যাক্সিমাম বলছি কারণ এটা আসলে গলি গলি চলে গেছে আর কি যে আপনি ডাক্তার দেখাইতে গেলেন উনি প্রেসক্রাইব করবে যে সব টেস্ট করে আগে আসেন মানে মাথা থেকে পা পর্যন্ত ফুল টেস্ট আপনি জ্বরের জন্য গেলেন গলা ব্যথার জন্য গেলেন এটা নিয়ে অনেক একটা প্রশ্ন এত টেস্ট কেন এটা আসলে যোগের যুগ চেঞ্জ হয়ে গেছে এখন কারণ আমরা তখন বয়স ডাক্তার আমরা কিন্তু যখন ডাক্তারি পড়ছি অনেক আগে সুতরাং তখন ছিল যে আমাদের যে আমরা রোগী ইতিহাস নিয়া রোগী পরীক্ষা করিয়া মানে হাতে হাত দিয়ে পরীক্ষা করা তারপরে পেশেন্ট করা হয়তো পরীক্ষা সুযোগ ছিল না তখন আমি এসে বলতেছি সেভেন্টি এইট নাইন আমি পাশ করছি সেভেন্টি এইটে পেস তখন কিন্তু অত পরীক্ষা নিরা ছিল না অত হসপিটাল ছিল না অত ক্লিনিক ছিল না অত রেভাই ছিল না আমাদের ডাক্তার এবিএ করতে হয়েছে এখন আমাদের কিন্তু এখন এবিএ চলতেছে ধারা ধারাটা কিন্তু এরপর প্রজন্ম বা নতুন প্রজন্ম যারা ডাক্তারি করতেছে তারা কিন্তু বিজ্ঞানের সাথে অনেক দূর এগিয়ে গেছে সুতরাং এখন এত পরীক্ষারীক্ষা হয় এত ইনভেস্টিগেশন হয় সুতরাং ওই যে রুগীর ইতিহাস নিয়ে রুগীকে একজামিন করিয়া যে ডাক্তারি করার যে ধারাটা এটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এক নম্বর দুই নম্বর হলো রুগীরাও কিন্তু এখন আমাদের কাছে অনেক বীরত্ব লাগে রুগীরা প্রথম আসা রুগীর কথা বলার আগেই বলে স্যার টেস্ট করে আনছে না আগে টেস্ট নিয়ে আসলো না সে নিজেই বলে রুগীর কথা না বলে যে স্যার টেস্টগুলো করে নিয়ে আসে আগে দেখেন তো সুতরাং রুগীরও কিন্তু চেঞ্জ হয়ে গেছে কেন তবে হ্যাঁ কম্প্রোমাইজ হওয়ার দরকার আছে কারণ অনেক রোগী চায় যে তার সমস্ত টেস্ট করা কোনটা ভালো আসলে সবগুলো টেস্ট করাই ভালো না টেস্ট করা মোটেই ভালো না টেস্ট হবে টার্গেটেড এবং পয়েন্টেড যা আপনার লাগবে রোগী কথা বলবে আমার সাথে আমি তাকে শুনবো তাকে দেখবো দেখবো এটা আমার ডায়াগনিস্ট হবে তার ওই রোগটা ধরার জন্য যা যা পরীক্ষা লাগবে তা আমি আমি দেবো আমি সুনির্দিষ্ট 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 কিন্তু যে সব টেস্ট করে নিয়ে আসেন রোগীর অনেক বলে যাদের টাকা পয়সা আসে বা যার মিলিস্ট্রিকে আসে স্যার আমি মিলিস্ট থেকে আসি একটু বইটা টেস্ট করতে চাই আবার অনেক একটা শব্দ ইউজ করে এই জানি সৌন্দর্যবী স্যার একটা হোল বডি টেস্ট করতে চাই হোল বডি টেস্ট করতে আমি তো বলি হোল বই টেস্ট করতে শব্দ নাই আমরা করতে পারি আপনার যা প্রয়োজন হ্যাঁ এটা ঠিক এটা ঠিক রুগীটা করতে চাই ঠিক আছে রুগীর যখন বুঝে বলা হয় যে না আপনার অত টেস্ট দরকার নাই আপনি এগুলো চলবে তাহলে কিন্তু রুগীরা কিন্তু খুশি হয় সুতরাং টেস্ট ডাক্তাররা যেমন লেখিটাও ঠিক ডাক্তাররা লেখে এটার সাথে অনেক ব্যবসা সেবা আছে অনেক ব্যবসা আছে বলেন স্যার না এটা বলবো কেমনি কে কই আমি একটু শেয়ার করি আমার আমার একদম ব্যক্তিগত অভিজ্ঞতা তো প্রায় পাঁচ ছ মাস আগে আমার মানে পিঠে হাড়ে একটু ব্যথা হলো আর অ্যালার্জির সমস্যা হচ্ছিল মানে ডাক কান গলা বিশেষজ্ঞ দেখালাম উনি আমার অ্যালার্জির জন্য তো টেস্টগুলো দিলেন করলেন পরে আমি একটু বুকে ব্যথা ফিল করছিলাম তখন একজন হৃদরোগ বিশেষজ্ঞের কাছে গেলাম বঙ্গবন্ধু মেডিকেলে উনি একটা মানে ডায়াগনস্টিক সেন্টারে বসেন আমি বলতে চাচ্ছি না খুবই বাংলাদেশের প্রথম স্যারের একজন হৃদর বিশেষজ্ঞ অনেক টেস্ট দিলেন প্রায় একুশ হাজার টাকার মতো করলাম মানে হৃদযন্ত্র ঠিক আছে সবই ঠিক আছে বিষয়ক উনি আমাকে বললেন যে ফাইলেরিয়া ওষুধ খেতে হবে আমি তো আকাশ থেকে পড়লাম আমি বললাম স্যার সঙ্গে আমি একমত না এবং এই টেস্টের সঙ্গে আমি একদম একমত না আমি অন্য কোথাও টেস্ট করাবো

কিন্তু আমার ফাইল এরিয়া হয়েছে বা হয় নাই সেটা এই বিষয় জনী বিশেষজ্ঞ আছেন তিনি দেখবেন যাই হোক উনি যে ওষুধ মানে ঔষপত্র দিব আর একটা ফরদ লিখে দিলেন সেটা আমি একদমই খেলাম না আমি খুবই ভালো আছি আমার যে অ্যালার্জি ঘুরতেতে সমস্যাটা হয়েছিল এই যে সঙ্গে একটু শেয়ার করি যে আমার হাজবেন্ড ডাক্তার সে সে বলল যে আসলে যেটা হয়েছে যে মানে তার জানার মতে যে অ্যালার্জি ঘটিতো আপনি আরও ভালো বলতে পারবেন সমস্যার ফলে কিছু জিনিসের মানে টেস্টের কিছু ইয়ে হতে পারে মরারেটলি পজিটিভ এরকম একটা কথা এসেছিল এ হতে পারে কিন্তু ওই মানে উনি বিশেষজ্ঞ যিনি হৃদ্র বিশেষজ্ঞ উনি আমাকে পুরো একটা তিন মাসের একটা ফর্দ উনি আমাকে লিখে দিলেন ফর্দই বলছি ঠিক যে অনেকে বলে যে আপনি এখানে করেন তার মতো ডাক্তার কাছে ওনার কনফিডেন্স আছে এখানে করলে উনি ভালো দেখবেন এটা হতে পারে তবে এটা ঠিক না এক নম্বর দুই নম্বরে যে অনেক এই কথাটা যিনি বলেন আমি বুঝছি কথাটা কেন বললেন উনি ফাইল টেস্টটা ওই যে বেশি পরীক্ষা করলে যেটা হয় আর কি যিনি কার্ডিওলজিস্ট আর আমাদের প্রবলেম কি আমাদের দেশে প্রবলেম আমরা কিন্তু রেফারেন্সটা আমাদের দেশে ডেভেলপ করে নাই আপনি বিদেশে আমেরিকা বলেন ইংল্যান্ডে বলেন আপনি ইচ্ছা করলে স্পেশালি দেখাইতে পারেন না আগে জিপি দেখাতে হবে জিপি রেফার করলে তখনই আপনি স্পেশালি দেখাবেন এইখানে তো এক হাজার টাকা বারোশো টাকা হলেই কিন্তু স্পেশালি দেখানো যায় আর যেটা সমস্যা হচ্ছে সেটা হলো যে এই টেস্ট অনেক টেস্ট হয় উনি ইচ্ছা করে লেখছেন অনেক টেস্ট টেস্টটার কারণ হলো যেহেতু রুগী ইতিহাসের মধ্যে নেওয়া হয় না রুগীটির মধ্যে পরীক্ষা করা হয় না পয়েন্টও করা হয় না কী পরীক্ষা লাগবে অথবা রুগীও চাইতে পারে অথবা খুশি খুশিখসর হতে পারে টেস্ট অনেকগুলো লেখছে অনেকগুলো টেস্ট লেখলে হয় কি যেটা ওনার লেখা দরকার ছিল না সিফ টি পর্যালেরিয়া মরেলি পজিটিভ সিফ টি পর্যালেরিয়া ফেলেরিয়া টেস্ট আছে একটা তো এই টেস্টটা যারা অনেকে জানি আমিও জানি এই টেস্টটা আমরা করি না কারণ এই টেস্টটা অহরহ পজিটিভ আসে অহরহ পজিটিভ আসে কিন্তু এই কথাই বলেছে ঠিক আছে ডাক্তার উনি জানে অহরহ পজিটিভ আসে ওই টেস্ট যদি ওষুধ দেওয়া হয় তাহলে কিন্তু সে কিছু হলো না কিন্তু

বয়োজ্যেষ্ঠ মানুষ আমার কথা ঠিক হয়নি কিন্তু এত ব্যাখ্যা দিচ্ছেন আর কি আরো তার মধ্যে আপনিও পেন সেটাই আপনি একটা কথা বলে ফেলেছেন এর মাঝখানে বিদেশিরা আসে এবং বউকে টেস্ট করবো কি ধরনের টেস্ট করাইতে চায় না না বকে না বহু বিদেশিরা যখন আসে মিডল ইস্টে ওরা যখন বিশেষ করে মিডল ইস্টে না না ওরা যখন ওরা যখন ওই দেশে থাকে তখন আসলে ওরা তো যখন যারা কাজ করে দেশে ওদেরকে ওরা ঠিক সেরকম মানুষ হিসেবে গণ্য করে মনে হয় না ওরা যখন ডাক্তারের কাছে যায় ওই ওরকমই মনে করে কিন্তু ভালো করে দেখে বলে মনে হয় না তোরা ভাবি ভাবে যে ঠিক আছে আমি দেশে যাই আমার দেশে আমি ডাক্তার দেখাবো তোরা আমাদের কাছে আসে তো যেহেতু দুই চার বছর পরে আসে ওরা চায় যে ওর বডির টেস্ট বারোশো টাকা ভিজিটের কথা বলেন তাহলে কি আমরা প্রান্তিক যারা তৃণমূলের যারা অসুস্থ হয়েছে যাদের এত টাকা দেওয়ার ক্ষমতা নেই তা কোথায় যাবে এটা তো বিরাট প্রশ্ন আপনি যার বিজি টাকা তার কাছে যাওয়ার দরকার তো নাই সমস্যা এটা তো স্যার আমি একটু বলি এবং বিজি যদি 1000 টাকা হয় পরে রিপোর্ট দেখাতে কিন্তু আবার 1500 টাকা দিতে হয় ঠিক আছে এটা একটা সাধারণ আমি জানি ঢাকা শহরে কাদের বিজি 1000 টাকা কাদের টাকা ওদের কাছে অতটুকু যাওয়ার দরকার তো নাই হ্যাঁ মুশকিল হইছে কি যারা স্পেশালিস্ট ওই যে বললাম যে রেফারেন্স সিস্টেম নাই স্পেশালিস্টটা স্পেশাল রোগী দেখবে কম রোগী দেখবে ভিজিট বেশি না সমস্যা নাই ওনাকে সব রোগী যাওয়ার দরকার নাই আমার সর্দি কাশি নিয়ে তো আমাকে সাশা কোন দরকার তো নাই মুশকিল হচ্ছে কি আমাদের দেশে এর মান কমে গেছে না না বিশেষ করে দাম নাই এম বিপিএসের দাম কমে গেছে কারণ একটা ডাক্তার আপনাদের পরিবার নিশ্চয়ই অনেক ডাক্তার আছে ডাক্তারি পাস করতে পাঁচ থেকে ছয় বছর লাগে ছয় বছর এক থেকে দেড় বছর ইন্টার্নশিপ ছয় সাত বছর পাস করার পরে আপনার সমাজে কিন্তু আপনার ঘরে কিন্তু তাকে আপনার দাম দিচ্ছেন না কয়ে যে কি বলে নতুন ডাক্তার না নাকি বলে নতুন ডাক্তার কিন্তু আপনি দেখেন এত কষ্ট করে এম পাস পাশ করার পরে যারা পাশ করে দেশের নাইনটি পার্সেন্ট রোগী চিকিৎসা তারাই করা কথা ছিল তা কিন্তু হচ্ছে না কিন্তু এখন এম পাস পাশ করার পরে কিন্তু তাকে আবার এফসিপিএস এমডি এগুলো করতে হচ্ছে এমডিএ করতে করতে হচ্ছে তো সুতরাং এম বিবিএসের মান কমে যাওয়াতেই সাধারণ শর্দিকাশি জ্বর নিয়ে তারা ওই ওইখানে যাচ্ছে না আপনি যদি এমবি বিএস চাইতেন তাহলে কিন্তু আপনি বিজেপি একটা লাগতো না কিন্তু ওই চিকিৎসা ওই করতে পারতো এবং যেহেতু আপনার আস্থায়ীনতা একটা ব্যাপার আছে আস্থায়ীনতা রুগীদের আস্থা অনেকটা কমে গেছে আমাদের উপরে কমে যাওয়ার কারণেই ওরা না দেখায় বিবি ডক্তার আজকে আমাকে দেখায় আবার কালকে আরেকজনকে দেখায় এই এরা ঘুরতেই থাকে আস্থাহীনদের কথা যখন স্যার বলেছেন আমি একটু যোগ করতে চাই সেটা হচ্ছে যে বেসরকারি মেডিকেল কলেজ বা যারা বেসরকারি মেডিকেল কলেজ থেকে যারা পাশ করে

ভালো ইট সি সিমেন্ট অট কিনা যায় কি একটা বিল্ডিংও করা যায় কিন্তু টাকা হইলে কিন্তু আপনি ওইখানে ডাক্তার পাই পাবেন না নার্স পাবেন না প্যারামেডিক্স পাবেন না আপনি ভালো পাবেন না ভালো শিক্ষক পাবেন না তো এই যখন অবস্থা তো ওখানে যে প্রোডাক্টগুলো হবে সুতরাং সেই মানে তো হওয়ার কথা না এক সময় কিন্তু আমরা দেখলাম স্যার ছোটোবেলাতে যে সবচেয়ে ভালো স্টুডেন্ট যারা তার বুয়েট অথবা

অ্যান্টিবডি যদি দুর্বল লেখাপড়ার মান সেখানে কম যখন প্রোডাক্ট হয়ে আসবে সেই প্রোডাক্ট তো ভালো হওয়ার কথা না এবং নৈতিকতার কোশ্চেনটা কিন্তু এখানেও জড়িত যে সে যখন প্রায় তিরিশ চল্লিশ লক্ষ টাকা দিয়ে যখন সে একটা ডাক্তারি পাশ করে আসছে তার কিন্তু টার্গেট থাকবে ওই টাকাটা যেন আমার উপার্জন হয় সেক্ষেত্রে কিন্তু নৈতিকতার যে ব্যাপারটা সেটা কিন্তু ভেঙে পড়ছে ভেঙে পড়ছে হ্যাঁ এই যে পড়ার কথা আপনি নিজেই বললেন। डीपी তাহলে আমরা আসলে সচেতনতা কি তৈরি করতে পারছি মানুষের মধ্যে গণমাধ্যমের মাধ্যমে। গণমাধ্যমের সবই যে গণমাধ্যমের দায় বা দায়িত্ব এটা কিন্তু না। কেন? আমার কেন না কারণ আমার আমি ব্যক্তি, আমার পরিবার, একটা মানুষ কিন্তু পরিবার থেকে সমাজ থেকে সবকিছু থেকে শিখে ওঠে।

স্বাস্থ্য খাট নিয়ে কিন্তু আলাদাভাবে মানে বিট আপনি সাংবাদিক মানুষ নিশ্চয়ই জানেন যে বিট কিন্তু আলাদাভাবে কিন্তু কাজ করে যেটা আগে ছিল না এবং আস্তে আস্তে আরো হবে

প্রতিষ্ঠান এখন 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 তো চাচ্ছে যে সবাই চাচ্ছে যে ডাক্তার বেশি বেশি তৈরি হোক কিন্তু আমরা তো বলে আসতেছি যে কোয়ালিটির চেয়ে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি দরকার কথা বলছি না এখন কোয়ালিটি ঠিক না রেখে কোয়ান্টিটি বাড়িয়ে ফেললে এটা তো হবে না কারণ যদি বি ডাক্তার যদি ভালো যেগুলো যে করে যেগুলো আসে যদি ভালো লেখাপড়া হতো ভালো পড়া হতো তাহলে কিন্তু বিশেষ করে চাপটা হতো না আর মানুষের তো টাকা খরচ হতো না কিন্তু আপনি সরদিকে জ্বর এগুলো তো এমএমি ডাক্তার চিকিৎসা করার কথা আগে যেখানে হোমি ডাক্তার চিকিৎসা করতো আগে যেখানে এনমে ডাক্তার চিকিৎসা করতো এই রোগগুলা এখন বি ডাক্তারও চিকিৎসা করে মানুষ যায় না এদের কাছে কথা বলছি না তাইলে তো এই লোডটা পড়তেছে আপনি বিশেষ করে উপরে

এখন দেখেন বাংলাদেশে দুইটা প্রতিষ্ঠান পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি একটা হলে বিসি বাংলাদেশ কলেজ অফিস সার্জেন্স যেটা স্বাধীনতা পরপর থেকে চালু ছিল এটা ওই ওই সময় থেকে ওরা এফসি বিএস দিয়ে আসছিলো এফসিবি সাথে এমসি বিস দিয়েছিল বিভিন্ন সাবজেক্টে এবং তারাই কিন্তু বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ব্যবস্থার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিগুলোর তারাই ব্যবস্থা করতো বিসিবিএস থেকে যেটা মহাগারীতে অবস্থিত এবং এটা মান কিন্তু তখন ধরে রাখছো ওরা কিন্তু এখন ধরে আছে আপনি দেখবেন যে এখনো মানুষ কিন্তু এফসিবি ডাক্তার দেখানোর জন্য মানুষ উদ্বীপ থাকে কিন্তু পাশাপাশি এরপরেই শুরু হলো আপনার আটানব্বই থেকে শুরু হলো ইউনিভার্সিটি যেটা আইপিজিভ ছিল আইপি জিএর পরে এখন বঙ্গবন্ধু শেখ মুজিব ইউনিভার্সিটি শুরু হলো তো ওখানে যেটা হচ্ছে ওখানে যেটা হচ্ছে ওখানে এই ওখানে সরাসরি সেখানে ভর্তি হয় ভর্তি হওয়ার পরে ওখানে মেডিসিন হলো এমডি আর সার্জারি হলে এমএস সার্জারি এমএস দেওয়া হয় ভর্তিটা ওইখানে হয় এবং পরীক্ষারও ওইখানে হয় পরীক্ষাটা ওইখানে হয় আর বিসিবি যেটা হয় বেশি বেশি ওদের কোনো ক্লাসরুম নাই টিচার নাই কিন্তু ট্রেনিং হয় বিভিন্ন জায়গায় ট্রেনিং হয় বিসিবিএস মনিটর করে পরীক্ষাটা কিন্তু একটা ইনভাইট একটা সিস্টেমে তারা কন্ট্রোল করে কারো এক্সামিনে কেউ কেউ জানে না সে হয়তো সে ট্রেনিং করছে যার কাছে ট্রেনিং করছে সে কিন্তু তার এক্সামিনে হইতে পারে না সেটা এখানে আর কন্ট্রোল থাকে একটা কন্ট্রোল থাকে এবং রেজাল্ট যেটা হয় রেজাল্ট পরীক্ষার যখন জেনে হবে তার উইদিন ফিউ মিনিটস কিন্তু রেজাল্ট হয়ে যাচ্ছে কিন্তু অল্প সময়ের মধ্যে উইদিন ফিউ মিনিটস রেজাল্ট হয়ে যাবে রেজাল্ট হয়ে যাবে এবং কতগুলো ধাপ আছে পরীক্ষার আগে রিটার্ন হয় তারপর অসপি হয় তারপর ক্লিনিক্যাল হয় শর্ট কেজ লং কেজ হয় তারপর ভাইবা হয় প্রতিটা ধাপ তাকে প্রেরিত হয় আর ইউনিভার্সিটি যেটা হয় ইউনিভার্সিটির যে সমস্যা হচ্ছে সেখানে যেটা হচ্ছে স্পেশালিস্ট ডিগ্রি হওয়ার জন্য ওখানে মনে করা হচ্ছে যে বেসিক যে একজন স্পেশালিস্ট যদি বিশেষজ্ঞ গঠিত হয় তাকে বেসিক সাবজেক্টের ট্রেনটা ভালো থাকা লাগে ধরেন কার্ডি যদি হইতে হয় তাহলে সে তো ভালো মেডিসিন না জানে তাহলে কিন্তু সে কিন্তু ভালো কার্ড দিতে পারবে না কারণ মানুষটা তো সে হার্টে ব্যথা সে আসবে বকে ব্যথা নিয়ে রুগী কিন্তু জানে না সে হার্টে ব্যথা হয়েছে কিনা বুকে ব্যথা নিয়ে তো আসবে বুকে ব্যথা নিয়ে আসবে তার মানে ওনাকে কিন্তু পুরো বডি সময় মেডিসিন জানতে হবে এবং গ্যাস্ট্রোলজি যদি হইতে হয় তাহলে তার পুরো মেডিসিন জানতে হবে এবং সার্জন দরকার ইউরোলজি যদি হয় তাহলে কিন্তু তারে পুরো সার্জি জানতে হবে কিন্তু নাহলে কিন্তু শুধু ইউরোলজি দেখলে উনি কিন্তু ঠিক সার হইতে পারবেন না তো যেটা হচ্ছে বঙ্গবন্ধু ইউনিভার্সিটিটা হচ্ছে সেটা বেসিক যে ট্রেনিংটা বেসিক মেডিসিন জন্য মেডিসিন কার্ডলজি গ্যাস্ট্রোলজি হাইপারোলজি এসব সাবজেক্ট আছে বেসিক মেডিসিনের ট্রেনিংটা ওইখানে ভালো হচ্ছে বলে মনে করা হচ্ছে না আবার সার্জিক্যাল ট্রেনিং সেটাও কিন্তু ভালো হচ্ছে বলে মনে হচ্ছে না আমার কারণে হচ্ছে যেটা যে স্পেশাল যে তৈরি হচ্ছে বিশেষ করে তৈরি হচ্ছে ওটা ওয়ান আইট নো আইট তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে এই জন্য তারা কিন্তু ভালো স্পেশালিস্ট হতে পারছে না হ্যাঁ তো সেইখানে যদি এটা যদি সম্ভব হয় যে এটা তার চেষ্টা করতেছে যে বেসিক ট্রেনিংটাকে ইম্প্রুভ করার জন্য কিন্তু বঙ্গবন্ধু ইউনিভার্সিটি স্পেশালিস্ট ইনস্টিটিউট সেখানে যারা আছে তারা সবাই বিশেষজ্ঞ সুতরাং তাদের বিশেষজ্ঞ পার্টটা তারা ভালোই ট্রেনিং দিতে পারতেছে কিন্তু বেসিক যে যেমন ঢাকা ম্যানি যত রুগী আছে মেডিকেল রুগী আছে যত ইমার্জেন্সি আছে এটা কিন্তু বঙ্গবন্ধু নাই বঙ্গবন্ধু নাই সুতরাং ঢাকা ম্যানেজার একটা ধরুন মেডিসিন ট্রেনিং করবে সে যেরকম মেডিসিন পারদর্শী হবে এটা কিন্তু বঙ্গবন্ধু হবে না আবার ঢাকা মেডিকেল সার্জারি যে ট্রেনিং করবে বা গানে যে ট্রেনিং করবে সে যেরকম পারদর্শী হবে ট্রেনিংয়ে এটা কিন্তু বঙ্গবন্ধু হবে না কিন্তু আবার অন দি আদার ট্যান বঙ্গবন্ধু কালে যে ট্রেনিং হবে এটা কিন্তু ঢাকামাজি হবে না ঢাকা ঢাকামাজি হবে না কিন্তু সুতরাং বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির কাজ স্পেশালিস্ট ট্রেনিং দিলে দিলে আর বেসিক ট্রেনিংটা যদি এমন হতে পারতো কারণ বেসিক ট্রেনিং ভালো না হলে বেসিক বলতে বুঝাচ্ছি আর অসুবিধা হয়েছে যেহেতু এম ট্রেনিং ভালো হচ্ছে না কারণ কাজ যদি ভালো না হয় আপনি পড়ার কিন্তু ভালো হবে না আমার পড়াই তো এম যদি ভালো না হয় তাহলে আমি তাকে আমাকে শুরু করতে আবার সে করতে হচ্ছে তো একেবারে স্পেশালিস্ট হ্যাঁ বেসিক ট্রেনিং যদি ভালো না হয় তো এই জন্যই এই জন্যই এখন যে স্পেশালিস্ট তৈরি হচ্ছে এই যে বেসিক ট্রেনিংটার একটু ঘাটতি থেকে যাচ্ছে এই জন্যই বিশেষজ্ঞ ট্রেনিংগুলার

স্বাগত জানাই এই নির্দেশনাকে অবশ্যই স্বাগত জানাই আসলে মা ছাড়া কিন্তু কিছুই হয় না মা থেকেই হ্যাঁ বাবা তো অবশ্যই আছে কিন্তু মায়ের মধ্যে কিন্তু আমরা বেড়ে উঠি আপনি কি ভয় পেলেন স্যারকে ভয় পেলাম না কারণ বাবাকে আমার বাবা আছে স্যার আমার তো মা আছে তারও মা আছে বাবাকে আমি সম্মান জানিয়েই বলছি সে আমার বাবার বয়সী তাকে আমি সম্মান জানিয়েই বলছি যে মাকে কিন্তু মূল্যায়ন করতে হবে একসময় কিন্তু আমাদের সার্টিফিকেটে কিন্তু মায়ের নাম ছিল না মায়ের নাম যুক্ত করা হয়েছে সব জায়গাতেই মায়ের নাম যুক্ত করা হয়েছে মায়ের নামটা তো থাকতেই হবে এবং মাকে মাকে সম্মান করতেই হবে আমরা যদি মাকে সম্মান না করতে পারি তাহলে কিন্তু আমরা কোনো কিছুই করতে পারবো না এটা এই রায়কে আমি আবারও স্বাগত জানাই স্যার আমি আপনাকে শেষ প্রশ্ন করতে চাই আপনার কাছে কি মনে হয় স্বাস্থ্য খাত কতটা রাজনীতির ভিতরে ঢুকে গেছে স্বাস্থ্য খাত

চক্রের মধ্যে ঢুকে পড়েছি আমাদের কিন্তু আমাদের আমার জন্মগত অধিকার একজন মানুষ হিসেবে একজন এটাই কিন্তু আমার একমাত্র অধিকার মানে একমাত্র মানে মৌলিক অধিকার গুলোর মধ্যে সেখানে হচ্ছে যে আমরা তাহলে না ঢুকতে সমস্যা ঢুকতে সমস্যা দেখতে হবে যে ঢুকার ফলে কোনো ক্ষতি হয়েছে কিনা তাই না না ঢুকার কোনো কারণ তো নাই কারণ দেশ তো যারা দেশ চালাচ্ছে হরতা আছে তারা সবই এবং রাজনীতি বাদ দিয়ে কি আর দেশ সম্ভব এবং রাজনীতি বাদ দিয়ে কি আর যারা সরকার চালাচ্ছে তাদের লোক ছাড়া কি তারা কি অন্য লোক কি দিয়ে কাজ আমরা তো চাই আপনাদের কাছ থেকে যে সেবাটা পিওর আসুক

আপনাদের তাদের উদ্দেশ্যে আমরা তো যখন যেহেতু শিক্ষক আমরা আমরা কিন্তু যখন ছাত্র পড়াই এটা বলি আমরা যে যদি টাকা পয়সার উদ্দেশ্য রোজগার উদ্দেশ্য থাকি তাই তো রাখতে না পড়লে ভালো ছিল কারণ টাকা পয়সা রোজগার অনেক রাস্তা আছে হ্যাঁ অনেক রাস্তা আছে সুতরাং অনেক সহজ রাস্তাও আছে সুতরাং সেখানেই তোমরা হতে পারতাম যেহেতু তোমরা এখানে আসছো এখানে দীর্ঘদিন পড়তে হবে এবং পড়তেও মানে সারাদিনে পড়তে হয় আমরা এই বয়সতে এমন কোনো দিন নাই বা রাত নাই যে আমরা কিছু পড়ি না পড়তে হবে স্যু এই কষ্ট মেনে তুমি আসছো এগুলো একটা আর যেটা আমাদের শিক্ষকরা আমাদেরকে বলছে আমরাও আমাদের সাথে ডোট রান আফটার মানি ডোন্ট রান আফটার মানি ওয়ান ডে উইল রান আফটার ইউ কিন্তু এটা আসলে চেঞ্জ হয়ে গেছে একটু চেঞ্জ হয়ে গেছে তাই না আমরা বলি যে যেহেতু ডাক্তার এসো টাকার খাওয়ার কোনো অভাব হবে না একটু ধৈর্য ধরো সময়ে তোমাকে সুযোগ করে দেবে আসলে এত তাড়াতাড়ি অল্প বয়সে টাকার পেছনে তোমরা দৌড়িও না আমি নিশ্চিত যে তরুণরা আপনার এই মেসেজ পেয়ে গিয়েছে আপনি বলেন এই এই খাতে কিংবা অন্য যে কোনো খাতে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আসলে আমাদের সবাইকেই মানে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে শুধুমাত্র এক গণমাধ্যম এবং সরকার একার দ্বারা কিন্তু কোনো কিছু সম্ভব নয় একত্রিত শক্তি কিন্তু মূল শক্তি আসুন আমরা সবাই একসঙ্গে কাজ করি ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের জয়যাত্রা বিশ্লেষণ আগামীকালে একই সময় আবারও উপস্থিত হব দুজন অতিথিকে নিয়ে আপনাদের সাথে শুভরাত্রি